তা আমি তো আমি কখনোই কোনো ছবি করে না আসলে ওইভাবে কনফিডেন্ট হতে পারি না যে আমার জন্য দেখা যায় যে আমি কোনো কোনো প্রজেক্টে বেশি কনফিডেন্ট হলে সেটা উল্টাটা হয় তো ঝাড়ছে না মানে আমি দিন শেষে যখন আসলে একটা মেয়েকে নিয়ে কথা বলবো মানে মন চাইলো আমি একটা মানে কমেন্ট করে বেরিয়ে গেলাম আমি খুব গর্ব করলাম আমার হয়তো আমাকে নোটিস করলো দেখলো এটা আসলে গর্বের বিষয় না আমি তো প্রমোশনের জন্য স্টিল এখনও বাইরে আমি তো আসলে আর পরীকে নিয়ে বলতে চাই আমি তখনও আসলে উনি যে আসলে স্ট্যাটাস দিয়েছেন ওনার ফেসবুক পেজ থেকে এটা আমি জানতাম না সো আমি যখন বাসায় যাই তখন আসলে অনেকে পাঠায় ওরকম করে মন্তব্য করে পরীর সাথে আসলে এটা নিয়ে ওরকম করে খুনসুটি হয় না বাট পরীকে আসলে আমি থ্যাংকস দিয়ে ছোট করবো না ও আসলে এই সিনেমাটার জন্য ও আসলে খুবই রিসেন্ট আমাদের একটা ভালো নিউজ আসবে আসলে বাসায় বসে আসলে যেভাবে সিনেমাটা আমাদের সাথে প্রমোট করতেছে পরানটাকেও এটা আসলে খুবই খুবই আমরা খুবই প্লেসড মানে আর অনন্ত ভাই যে স্ট্যাটাসটা দিচ্ছেন আসলে ওই যে ফাঁকা আওয়াজ সিনেমা হলে মানুষ যায় না এটা নিয়েও আমি কোনো মন্তব্য করতে চাই না ইমেজের জন্য ছবি চুজিংয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যদি আমার ক্যারেক্টার ভালো লাগে আমি তাহলে আমার গল্প ভালো লাগে ক্যারেক্টার এবং সাথে ডিরেক্টর আমি যার সাথে ইচ্ছে তার সাথে কাজ করবো একটু সমস্যা নেই আমি রাফিকে প্রতিদিনই বলি যে রাফি আমরা যখন হল ভিজিটে যাই এই যে মানুষ আমাকে জড়ায় ধরতেছে রাফিকে জড়ায় ধরতেছে দেন কন্টেন্ট দেখে আসলে ইমোশনাল জার্নিতে যাচ্ছে পড়ি আসলে যেটা সম্বোধন করে লিখছে ওইটা আসলে আমরা সবাই চাই কারণ আমরা এই জেনারেশনের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আসলে যদি বড়দের কাছ থেকে ওই ইন্সপিরেশনটা না পাই আমার যদি ভাইয়া গল্প ভালো লাগে আমার যদি ক্যারেক্টার পছন্দ হয় আমি ডেফিনেটলি করবো ফাইন কারণ সত্যিটা অনেকে বলতে পারে না যেটা আমি বলি অলওয়েজ যে আমি সবসময় বলছি যে ফাইন তোমাকে বিয়ে করার পরে তো আমার ছবি হিট হয়েছে তোমাকে বিয়ে করার পর তোমার এটা হয়েছে ওইটা হয়েছে তো ও আসলে ফান করে মজা করে এরকম আর আমি নিজেই বলি যে আসলে আমরা আমার তো এই প্রথম ঈদে রিলিজ পাওয়া একটা সিনেমা আমার আসলে বড়দের কাছ থেকে কী চাই যে আসলে ওনাদের কাছ থেকে দোয়া চাই ওনারা সিনেমাটা দেখুক আমাদেরকে ইন্সপায়ার করুক আমরা রেগুলার কাজ করতে চাই তো যখন আসলে একটা বাজে মন্তব্য আসে সেই মন্তব্যটা আসলে আমাদের লাইফে অনেক ইম্প্যাক্ট করে কারণ একজন গণ্যমান্য ব্যক্তি যখন আসলে দাঁড়িয়ে কথা বলেন এবং একটা এমন একটা স্টেটমেন্ট দেন যে স্টেটমেন্টটা আসলে খুবই কুরুচিকর মানে যেটা নিয়ে যেটা আমার মনে হয় আমি না শুধু বাইরের একটা মানুষ শুনলেও আসলে তার খারাপ লাগবে পরান তো ও খুব পছন্দ করছে এবং পরান দেখে বসেছে আমার অ্যাক্টিং খুব ভালো হয়েছে এবং জাস্ট হল থেকে বের হয়ে আমাকে হলে থাকতে আমাকে বলতেছিল যে হ্যাঁ তো তুমি তুমি এখনকার থেকে ওই সময় আরও বেশি ভালো ছিলা একটু গুলটুগুলটু ছিলা এত ভালো লাগতো এখন বেশি শুকায় গেছো ওর ফার্স্ট ডায়লগটা ছিল এইটা তো আমি আসলে এগুলো ইগনোর আমি পরীকে ওই দিনও বললাম যে দেখো এত কিছু তো আসলে মেনটেন করে তো আমরা চলবো না আর চলতেও পারি না যে ও এ কথা বলবে ও কথা বলবে আর এটা রিপ্লাই দিতে গেলে কতজনকে রিপ্লাই দেবো ইনফ্যাক্ট আমাদের দেখেন আমরা যদি কোথাও আমি জানি না পরীকে যে সবচেয়ে বেশি ভালোবাসে সে সবচেয়ে বেশি গালি দেয় পরীকে আমাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে সে একদম গালি দেয় আমাদেরকে কারণ সে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে দুইজনের দুই রকম স্টাইল ভাইয়া এখানে আসলে আমি একজনকে যদি বলে না দুইজনের স্টাইল এক ধরনের আমি আপনাকে বলি লাইক শাহরুখ খান আর সালমান খান ওকে শাহরুখও স্টার সুপারস্টার সালমান খানও সেম ভাবে স্টার তো আমি এই জন্যই বললাম যে সবার এক একটা স্টাইল থাকে তাই না তো সিয়ামের মতো জায়গায় সিয়ামের সাথে আসলে অন্য কাউকে তুলনা করা যাবে না আর রাজ তো রাজি ও তো এখন মানে মানুষজন ওকে ও জাস্ট মানে পরান দিয়েই যেভাবে মানুষের মন জয় করে নিয়েছে সো ওর আলাদা একটা স্টাইলও আছে তো সেই জায়গায় আসলে আমার একই ইন্ডাস্ট্রিতে কাজ করে একই জায়গায় কাজ করে মানে আমাদের শ্রদ্ধেয় ভাইরা বা হচ্ছে আপারা যখন আসলে একটা কথা বলে ফেলবেন বা একটা স্টেটমেন্ট দিবেন এটা আসলে খুবই কাম্য না আর কি ওদের কাছ থেকে তো পরী তো খুব দুষ্টভাবে স্মার্টলি অ্যান্সার দিছে তো পরী খুব ভালো কথা বলছে যে আসলে ভাইয়া আমাদেরকে ইন্সপায়ার করেন আমরা তো আসলে ইন্ডাস্ট্রিরই মানুষ আসলে তো আমি তো আসলে ইয়ার থেকে আসিনি অন্য দেশ থেকে আসিনি আমি আসলে বাংলাদেশি একজন আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের একজন অ্যাক্টর আমাদের মনে হয় প্রথমে আমাদের হল তো অনেকগুলো ছিল না আমাদের মনে হয় 11টা শো ছিল এবং সেখান থেকে যখন দুই দিন তিন দিন চার দিন পর আস্তে 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 শো বাড়া শুরু করলো আই থিঙ্ক ওইটাই অন্যরকম ছিল মানে ধরো একদিন যাচ্ছে বলতেছে এতগুলো শো এবং এত 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 ফোন আসছে ভাইয়া আমি বলে শেষ করতে পারবো না অনেক কোয়ারি থাকে কি মানে প্রশ্নটা টিকিট পাচ্ছে না ও ইয়েস বিষয়টা এরকম মনে হচ্ছে যে আমি হল মালিক আমার কাছে চাইলেই আমি টিকিট দিতে পারবো তো এত ফোন আসছে এবং আমাদের
অনেক বড় বড় আর্টিস্ট আমাকে মানে ফোন করেছিল যে মিম তোমার ছবি তো টিকিট পাচ্ছি না, ম্যানেজ করে দাও। তো অ্যাকচুয়ালি আমিও বিভিন্ন জায়গায় ফোন করতাম, অনেক বড় বড় জায়গা থেকেও আমাকে নক করেছে যে টিকিটের জন্য। তো এইটা আসলে আমার লাইফে প্রথম এক্সপিরিয়েন্স। তো ওই জায়গা থেকে আসলে সবার কাছ থেকে আমিও সেটা চাই, পরির সাথে মানে এক মানে ওই কথা মিল রেখে যে বড়দের কাছ থেকে আসলে ওই জায়গাটা চাই আমরা, যে আমরা যারা কাজ করতে আসছি ওদের কাছ থেকে, ওদের কাছে চাই ওরা আমাদের কাজ দেখুক, আমাদেরকে ইন্সপায়ার করুক। আর প্লিজ মানে অন্য যে মন্তব্য ওনারা করেন এটার আসলে আমি নিজেও আগেও পাই না মাথাও পাই না, আসলে এটা কেন বলেন ওরা আর কী জন্য বলেন এটারও আমি কোনো হদিস পাই নি। দর্শকদের তো অবশ্যই ভালো, যেমন সবাই তো খুবই অ্যাপ্রিসিয়েট করছে, এবং আমার আমার যে বিশেষ করে আমার যে ফ্যান ক্লাবের মেম্বাররা আছে ওরা আসলে অসম্ভব রকম খুশি, কারণ ওরা অলওয়েজ মানে আমাদের প্রায় করোনার আগে থেকে যখন আমি পরান শুট করি তখন থেকে এই টিমটা আমাকে অলওয়েজ বলতো যে আপু আপনার পরান হিট হবে। হ্যাঁ না আমি জানি না, মানে আমার থেকে ওরা বেশি বলতো যে এটা হিট হবে। তা আমি তো আমি কখনোই কোনো ছবি করে না আসলে ওইভাবে কনফিডেন্ট হতে পারি না, যে আমার জন্য দেখা যায় যে আমি কোনো কোনো প্রজেক্টে বেশি কনফিডেন্ট হলে সেটা উল্টাটা হয়। কেন আমি নামে যে আইডিগুলো আছে ফেসবুকে আমার মনে হয় ওদের বাসায় হয় মা নেই আর না হয় বোন নেই, যে কথাগুলো ওনারা বলেন আসলে অনলাইনে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে চাচ্ছি সহজেই আইডি খুলে আপনি চাইলাম আমি তানভীর তারিকের ছবির নিচে গিয়ে কমেন্ট করে ফেলতে পারলাম আর আমি এটা নিয়ে খুব প্রাউড ফিল করলাম, এটা আসলে গর্বের বিষয় না। মানে আমি দিন শেষে যখন আসলে একটা মেয়েকে নিয়ে কথা বলবো মানে মন চাইলো আমি একটা মানে কমেন্ট করে বেরিয়ে গেলাম আমি খুব গর্ব করলাম, আমার হয়তো আমাকে নোটিস করলো দেখলো, এটা আসলে গর্বের বিষয় না। তো ঝাড়ছি না আমি, অলওয়েজ ভয় ভয় প্রত্যাশা রাখিস না। না আমি রাখি না, কারণ আমার মনে হয় রাখলে আমি কষ্ট পাই, তো যার জন্য আমি এটা নিয়ে অত বেশি আর স্বপ্নও দেখি নাই। আর রাফি ভাই আসলে দর্শকদের ফিলিংসটা বুঝে কমার্শিয়াল জায়গা থেকে, যে আসলে এবং সময়ের সাথে কীভাবে কী জিনিসটা করতে হবে সেটা সে জানে। যেমন আমাদের ছবি কিন্তু 2 বছর আগে শ্যুট করা, এবং ওই সময় যে গল্পটা ছিল যখন 2 বছর পর করোনাতে আমাদের একটা গ্যাপ হয়, ভাইয়া কিন্তু আবার শুটিং করছিল। আচ্ছা। এবং আবার শ্যুট করছিল এই জন্যই যে তার ধারণা ছিল যে আমি যে 2 বছর আগে যে গল্পটা করেছি 2 বছর পর তো আমার আরও মানে ওই গল্প দিলে তো পিছিয়ে যাবে না, মানে আমরা এই জিনিসটাকে 2 বছর পর আরো বেশি এটাকে মডিফাই করতে হবে, না হলে এটা হবে না। বাট আইসক্রিম থেকে আমি আসলে ওদেরকে অনেক থ্যাঙ্কস, মানে আমি কিছু জার্নালিস্টকে পাইছি যারা হচ্ছে আমার না বলার কারণেও অনেকভাবে আমাকে ইন্সপায়ার করছে। স্টিল এখন পর্যন্ত পরানে এসে তো আসলে ম্যাসিভ, ওরা তো আসলে দেখেন আমি তো আসলে অনেক স্ট্রাগলিং করে এই পর্যন্ত আসছি, মানে আমি আসলে যখন এসব কথা আসে পেইড বা অন্য কিছু আমার মনে হয় না যে আমি মন দিয়ে আসলে সিনেমাটাই করে আসছি, আসলে এত টাকা পয়সা তো নাই যে পেইড করে আসলে কতজনকে টাকা দেবো। বেসিক্যালি এখন পর্যন্ত আমরা ওরকম ফেক কোনো কিছুতে আমরা যাইনি, না আমরা যেমন পরানেও কখনো যাইনি, অটোমেটিকলি হয়ে গেছে। না না যদি আমাকে প্রপারলি বুঝাইতে পারে যে প্রমোশনের একটা অংশ দেন ওকে, মানে থাকে না একটা তো প্ল্যানিং আছে আমাদের টিমের, যে ধরো যে আমরা এটা এটা করতে চাই লজিক্যাল, সো লজিক্যালি যদি আমাকে বুঝাইতে পারে আমি সেটা করব। আচ্ছা। ওই সময় অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে এটা ট্রু যে আমি আসলে ভাবে আমার দিক থেকে ওইভাবে কোনো স্ট্যাটাস, কারণ আমি আসলে ভাবে ফেসবুকে কখনো স্ট্যাটাস দেই না, এই যার জন্য একটা দিয়েছি বলেই এটা নিয়ে এত কিছু, কারণ আমি আসলেই দেই না। বাট হ্যাঁ যখন হচ্ছিল তখন আমি আমার বাসায় যেমন আমার মাকে বলতেছিলাম যে ডেফিনেটলি এখানে, কারণ আমরা অ্যাজ এ আর্টিস্ট যখন আমরা কাজ করি ভাইয়া তখন আমরা তো জানি আমাদের জায়গা থেকে কত কী হতে পারে অথবা কী হতে না পারে, তো আমি আমার মার কাছে শেয়ার করতেছিলাম যে জিনিসটা এরকম এরকম ফাইনালি গিয়ে দেখবে এই কাহিনী হবে, এবং আসলেই সেটা হয়েছিল। মানে আমি কাকে টাকা দেবো কেন টাকা দেবো, তো আসলে যারা জেনুইনলি আমি স্ট্যাটাস দিচ্ছি একটা যে আসলে সত্যের পথে সাহসের সাথে বাংলা সিনেমার সাথে যারা আছেন তাদেরকে আমি অনেক ভালোবাসি, আসলে আমাদের এই সিনেমার জন্য জার্নালিস্টরা বা বিনোদন জগতের যারা সাংবাদিক ছিলেন ওরা আসলে যেভাবে আসলে এই সিনেমাটাকে প্রমোট করে যাচ্ছেন স্টিল আজ পর্যন্ত, এটা আসলেই খুব অভাবনীয়। মানে আমি আসলেই মুগ্ধ যে ওরা ভালো কাজের সাথে এবং ভালো কন্টেন্টের সাথে যে সিনেমাটা আসলে চলতেছে ভালো ওটার সাথে নিয়ে কথা বলতেছে, ওদের আই এম রিয়েলি হ্যাপি, কারণ ওদেরকে আসলে থ্যাঙ্কস, মানে ওদের এই প্রচারটা যদি আমাদের সাথে না আসতো এই সিনেমার সাথে না আসতো আমরা হয়তো বা এই আওয়াজটা পাইতাম না। এবং 2 বছর পরেও কিন্তু কয়েকটা ছবি আমাদের পরানের আগে রিলিজ হয়েছে, হয়নি যে তা না, সেগুলো কি এরকম হাউসফুল ছিল?
সেটা তো ফলাফল জানে সবাই। এটা তো আসলে আমি আমার ছবি বলে বাড়ায় বলবো এরকম না, তো শুধু আমাদেরটা না, আমাদের সাথে সাথেই কিন্তু পরবর্তীতে যখন হাওয়া রিলিজ হয় হাওয়া হাউসফুল থাকে, এখনো পর্যন্ত কিন্তু ছবিগুলো চলছে, ভালো যাচ্ছে, মানুষ দেখতেছে। এবং ভাইয়া বিশ্বাস করবা না, আমাদের তো 100 দিন পূর্ণ হয়েছে, এখন আমাদের হল হাউসফুল যাচ্ছে।